পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে এমনটাই মনে করেন দলের সিনিয়র নেতারা। তারা মনে করেন দলীয় মনোনয়ন পাওয়া মানেই এমপিত্ব নিশ্চিত নয়, আর আওয়ামী লীগের ভবিষ্যৎ বিবেচনায় এই দলের পেছনে নেতাকর্মীদের এই ভিড় আদর্শিক নাকি ক্ষমতা প্রভাব আর প্রতিপত্তির স্বার্থে তা খুঁজে দেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন 4023 জন, গড়ে প্রতি আসনে ছিল 13 জনের মতো। কিন্তু আসন্ন উপনির্বাচনে 5টি আসনের বিপরীতে আওয়ামী লীগের হয়ে প্রার্থিতার আশায় মনোনয়নের দৌড়ে সামিল হয়েছেন 141 জন নেতাকর্মী, অর্থাৎ প্রতি আসনে গড়ে মনোনয়ন চাচ্ছেন 28 জন, যা ওই সময়ের চেয়ে দ্বিগুণের বেশি। শুধু ঢাকা 18 আসনেই মনোনয়ন চেয়েছেন 56 জন। মনোনয়ন লাভের এই দৌড়কে অসুস্থ প্রতিযোগিতা বলে মনে করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দলে যাদের অবদান নেই, নেই রাজনৈতিক অভিজ্ঞতা, তারা তদবির করেও মনোনয়ন পাবেন না বলে জানান এই নেতা। এখানে তাদের মধ্যে দুইটা উদ্দেশ্য কাজ করে। ফর্ম কিনতে পারলে হয়তো মনোনয়ন বোর্ডের সম্মুখে গেলে নেত্রী বা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মনোনয়ন নাও পেলেও তাদেরকে ভবিষ্যতে ভালো কোনো জায়গায় প্রদান করা হতে পারে বা দলের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আনতে পারে, এরকম একটা তারা আশা করতেছেন। কোনোভাবে যদি দিন দরবার করে যদি মনোনয়ন পাওয়া যায় তাহলে তো তার জন্য জয়লাভের পথ সুগম হলে সে হয়তো নির্বাচিত হয়ে যেতে পারেন। এই যে এই এই ধরনের চিন্তা চেতনা থেকে এই ধরনের একটা অসুস্থ পরিস্থিতি শুরু হয়েছে। অন্যদিকে নেতাকর্মীর এই প্রবণতাকে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক নাও হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতায় একটানা থাকার কারণে কেউ যদি মনে করে যে এই দলের একটি মনোনয়ন যদি পাওয়া যায় তাহলে আমি মোটামুটি কয়েক জীবন করে খেতে আর হবে না, এবং থোক বরাদ্দের নামে যে হরির লুটটা আছে এমপি সাহেবদের জন্য এটাও কিন্তু একটা বড় আকর্ষণ। এরা সবাই ধরে নিয়েছে নমিনেশনটা পেলে বিজয় নিশ্চিত, কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে ততদিন তারাই জিতবে। তবে দলীয় মনোনয়ন পাওয়া মানেই এমপি হওয়া নিশ্চিত এমন অতি আত্মবিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান দলের এই কেন্দ্রীয় নেতার। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।